হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ঠান্ডাতম আবহাওয়া বিরাজ করছে, তাই আমরা যারা পাখাল আছি তাদের অত্যন্ত টেনশনের বিষয় পাখিকে কীভাবে সুস্থ রাখব। তাই আজকে ঠান্ডা পড়েছে, বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেছে। এরপরেও আমার পাখিগুলো ইনশাল্লাহ, প্রত্যেকটা পাখি সুস্থ আছে, ইনশাল্লাহ একটা পাখিও ঠান্ডা লাগে নাই, অসুস্থ হয় নাই। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পাখিগুলো রেখেছি। দেখুন, আমার পাখির খামারটা মূলত কিন্তু ছাদে, চারতলা বাসার ছাদে। দেখুন, চতুর্দিকে কুয়াশা, একবারে অন্ধকার অবস্থা। আর এখনকার বাতাসটা যে বরফ বা যে আপনার ঠান্ডা বাতাস, এটা অত্যন্ত ভয়াবহ। তাই সবার আগে আমি যে কাজটা করেছি, কোনোভাবে আমার খামারে যাতে ঠান্ডা বাতাসটা প্রবেশ করতে না পারে সেই অবস্থায় রেখেছি। দেখুন, এটা হলো দরজাটা, এই দরজাটা আমার সবসময় আমি বন্ধ রাখি। আমি এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকার পরে ইনশাল্লাহ দরজাটা আমি বন্ধ রাখবো। এই যে আমি ভিতরে প্রবেশ করতেছি, এই যে ফ্রেন্ডস আমার খাবারে প্রবেশ করলাম। দেখুন, আমার প্রত্যেকটা খাঁচা, প্রথমত তো ওটা বাইরের দিকে দেখায়, আবার এই যে আমি রুমের ভিতরে প্রবেশ করার পর আমি দরজাটা অবশ্যই লাগিয়ে দেবো, নাইতে আবার এই ঠান্ডা বাতাসটা রুমের ভিতরে প্রবেশ করে রুমটাকে ঠান্ডা করে ফেলবে। আর এই বর্তমানে এই যে ওয়েদারটা বিরাজ করছে, এটা সবচেয়ে ক্ষতিকর হলো ঠান্ডা বাতাস। তাই ঠান্ডা বাতাসটা কোনোভাবে যেন পাখির গায়ে এবং পাখির খামারে প্রবেশ করতে না পারে, ওই দিকে লক্ষ্য রাখলে আপনার পাখি 100% সুস্থ থাকবে। দেখুন, প্রথমত আমার পাখিগুলো প্রত্যেকটা রুমের ভিতরে, তারপরেও দেখুন আমি যা কিছু ছিল তা দিয়ে ভালোভাবে প্রত্যেকটা খাঁচা আমি ঢেকে দিয়েছি, রাত্রেবেলা ঢেকে দিয়েছি। এখন খাঁচাগুলো উঠিয়ে দেব, খাঁচার কাপড়গুলো, পর্দাগুলো উঠিয়ে দেব, যা কিছু ছিল তা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ফ্রেন্ডস, এখন দেখুন আমি এগুলো উঠিয়ে দিচ্ছি, এরপর দেখাচ্ছি আমার পাখিগুলার অ্যাক্টিভিটি কেমন। কারণ বর্তমানে প্রচুর পাখি অসুস্থ হচ্ছে, অনেকেই যারা নতুন খামারি বুঝতেছে না। দেখুন, প্রত্যেকটা পাখি চঞ্চল, কারণ ওরে ঢেকে রাখার কারণে রাত্রে যে অতিরিক্ত আপনার ঠান্ডাটা পড়ে, অতিরিক্ত ঠান্ডা ওদের শরীরে অ্যাটাক করতে পারে না, ওদের শরীরে মানে লাগে না এই ঢেকে দেওয়ার কারণে। তাই আপনারা অবশ্যই আমার মতো প্রত্যেকটা খাঁচা খুব ভালোভাবে ঢেকে দিবেন। এই যে প্রথমত একটা টিপস, যেটা হলো খাঁচা ঢেকে দিবেন, ঢেকে দিয়ে আপনার কোনোভাবেই যেন আপনার পাখির রুমে যেন কোনোভাবেই এই ঠান্ডা বাতাসটা প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। এবং উঠিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা পাখি ইনশাল্লাহ একবার অ্যাক্টিভ। দেখুন, একটা পাখিও ঝুম মেরে বসে নাই এবং একটা পাখিও আমার ইনশাল্লাহ অসুস্থ হয় নাই। অথচ অনেক জায়গা থেকে অনেক ফোন আসতেছে যে আমার পাখি গার বাঁকা হয়ে গেছে, অনেকের পাখি বলতেছে চুনা পায়খানা করতেছে, অনেকে পাখি দেখা যায় আপনার সবুজ পায়খানা করতেছে। ইনশাল্লাহ আমার প্রত্যেকটা পাখি দেখুন অ্যাক্টিভ এবং অত্যন্ত চঞ্চল অবস্থায় আছে। তারপর ফ্রেন্ডস এইদিকে উঠিয়ে দেব। একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আমি কিন্তু ঘুম থেকে উঠে এখন বাজে দিন 10টা, ঘুম থেকে উঠে এখন মাত্র আমি ছাদে উঠলাম, উঠে এত সকালে আমি আসি নাই এই জন্যে, কারণ সকালে ওয়েদারটা বেশি খারাপ থাকে, মানে কুয়াশাটা বেশি থাকে, সেই জন্য দরজা খুলি নাই এবং ঠান্ডাটাও একটু বেশি থাকে, যার জন্য একটু দেরি করে আমি পাখির খাঁচাগুলো এ করে দিচ্ছি, মানে যে ঢেকে রেখেছিলাম সেগুলো উঠিয়ে দিচ্ছি পর্দাগুলো।
তাই আপনাদেরকে বারবার বলছি, আমার প্রায় বেশিরভাগ ভিডিওতে বলা আছে যে আপনারা প্রত্যেকটা পাখির খাঁচা শীতের বেলায় দেখে দিবেন, সেটা হলো মেইন। তারপরে আমি খাবারের কিছু পরিবর্তন এনেছি এবং সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে বলে দেব। আপনারা শীতে কী কী খাবার খাওয়ালে পাখির শরীরটা গরম থাকবে এবং পাখিগুলো অসুস্থ কম হবে, তা হলো আপনারা অবশ্যই আপনার সিড মিক্সটা ভালো মতো পরিষ্কার তো আপনি আগে করে মিক্স করে রেখেছেন, তার সাথে এখন বর্তমানে যে কাজটা করবেন সেটা হলো যদি ধান মিশিয়ে থাকেন ধান দেওয়া বন্ধ করে দিবেন এবং সূর্যমুখী ফুলের বিচি এবং গুজি তিল তিসি এগুলা পরিমাণ বাড়িয়ে দিবেন। আগে যদি দিতেন হাফ কেজি সেই জায়গায় এখন দিবেন 1 কেজি, আগে যেতে দিতেন 2 কেজি এখন দিবেন 4 কেজি, মানে ডাবল করে দিবেন। আগে 250 গ্রাম দিলে এখন দিবেন আপনারা 1/2 কেজি, মানে আগে ডাবল দিবেন। এখন তৈলবীজটা পরিমাণ বাড়িয়ে দেবেন, কারণ আমরা জানি যে তৈলবীজ শরীর গরম রাখে, সেটা মানুষেরই হোক বা পাখির হোক শরীর গরম রাখে, আর শরীর গরম রাখার জন্য আপনার তৈলবীজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এভাবে যদি আপনারা পাখিগুলো ভালোভাবে রাখেন, টেক কেয়ার করেন, ইনশাল্লাহ কোনো রকম অসুস্থ হবে না, একটা পাখিও অসুস্থ হবে না, আমি গ্যারেন্টি দিতে পারি। যদি আপনারা এই